নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বেঁচে যাওয়া আটার রুটি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা গ্রেটার করার মেশিন নিয়েছি, আর সকালে আমি টিফিনে রুটি বানিয়েছিলাম, সেখান থেকে আমার দুটো রুটি বেঁচে গেছে। তাই ভাবলাম এই বেঁচে যাওয়া রুটি দিয়ে কি রেসিপি করা যায়, রুটির মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাঞ্চুরিয়ান রেসিপিটা কিন্তু বন্ধুরা প্রত্যেক রেস্টুরেন্টেই পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো রুটি নিয়েছি। এবার এই রুটি দুটো ভালো করে পাট করে নেব, যাতে আমার গ্রেটার করতে খুবই সুবিধা হয়। এবার আমি গ্রেট করে নেব। রুটিগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, এই দেখুন এইভাবে। এবার আমি কি করছি দেখতে থাকুন। গ্রেট করা রুটির মধ্যে আমি 1 থেকে 2 চামচ টক দই দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। অল্প করে টমেটো কুচি দিয়ে দেব, অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব। একটু কালার হওয়ার জন্য আমি হলুদের গুঁড়ো একদমই অল্প করে দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো একদমই অল্প করে দিয়ে দেব। অল্প করে চিনি দিয়ে দেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা আপনারা নাও দিলে দিতে পারেন। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে অ্যারাউট দিয়ে দিতে পারেন। এখানে আদা বাটা, জিরে বাটা আছে, দিয়ে দেব 1 চামচে 1/4 ভাগ করে। এবারে সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু জল একদমই ব্যবহার করব না। উনুন ধরানো হয়ে গেছে, কড়ার মধ্যে তেল ঢেলে দিয়েছিলাম, সাদা তেল, সেই তেলটা এবার গরম করে নেব। বন্ধুরা, আটার রুটি কিন্তু সবচেয়ে বাচ্চাদের কিন্তু উপকার। বড়রা তো আটার রুটি খায়, আমি সে প্রশ্ন আর করছি না। ছোটরা কিন্তু একদমই আটার রুটি আর দুধ কিছুতেই খেতে চায় না, প্রত্যেকটাই বাচ্চা, আমি জানি বলেই বলছি। আপনারা কিন্তু এই আটার রুটিটা এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই ভালোবেসে খেয়ে নেবে, আর শরীরের পক্ষেও খুবই উপকার হবে। তেল গরম হয়ে গেছে, এবারে গরম তেলের মধ্যে আমরা যেমন বড়া ভাজা ভাজি সেই রকমই ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করেই লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব। ভাজার সময় বন্ধুরা উনুনের আঁচটা মিডিয়াম করেই ভাজবেন। দিদি বলো, তুমি রুটির এই রেসিপিটা খেয়েছো? না। এটা একদম কিন্তু নতুন, আর আমি আমার মতো করে বন্ধুরা এটা আমি বানিয়েছি।
মানে কিসে কি দিলে হয় না কি দিলে দিলে হয় আমার আইডিয়া করেই আমি বাড়িতে একবার বানিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর অঙ্কিতের বায়না যে মা আমার সেই রকমই আর একবার বানিয়ে দিতে হবে। বন্ধুরা, বেঁচে যাওয়া রুটি দিয়ে এক অসাধারণ রেসিপি বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু টাটকা টাটকা রুটি বানিয়েও কিন্তু এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর সেন্ট একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। অঙ্কিত যদি খবর পাই পড়া বাদ দিয়ে কিন্তু ছুটে চলে আসবে। এটা যে হয়ে গেছে তা বলে কিন্তু এখানে শেষ নয়। তারপরে কি করছি বন্ধুরা দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 4 চামচে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি জিরে দিয়ে দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয় বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর নরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যায়। অল্প করে আমি হলুদের গুঁড়ো দেব আর অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। আপনারা কিন্তু এই হলুদের গুঁড়োটা নাও বা দিতে পারেন, আমি একটু কালার হওয়ার জন্য দিলাম। এবারে বন্ধুরা সবসময় কড়ার দিকে লক্ষ্য রাখবেন, কারপর কী দিচ্ছি তাতে কিন্তু আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে। এখানে আমি আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে রসুন বাটাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। আদার যে একটা গ্যাস থাকে গ্যাসটা কিন্তু ভালোভাবেই চলে গেছে। আমি এখানে অল্প করে চিলি সস দিয়ে দেব। আর ইয়েলো সস দিয়ে দেব। আর আমি এখানে ক্রিসান সস দিয়ে দেব। সব কিন্তু আমি 4 চামচের 1 চামচই করে দিলাম। এবার আমি দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা বন্ধুরা যে কোনো খাবারে দিলে কিন্তু বাচ্চারা খুবই ভালোবেসে খেয়ে নেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ম্যাগি মশলা যে শুধু বাচ্চারাই পছন্দ করে তা কিন্তু নয়, কিন্তু বড়রাও কিন্তু খুবই ভালোবাসে। এখানে আমি একটা বাটিতে একদমই 3 থেকে 4 চামচ জল দিয়ে দেব, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবারে এই কর্নফ্লাওয়ার আর জলটা ভালো করে আমি মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি, এবারে দিয়ে দেব। কী বলুন তো বন্ধুরা, আমরা কিন্তু সব কিছুই বাড়িতে ভালোভাবে বানাতে পারি, আর রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম। এবারে ভেজে রাখা এগুলো দিয়ে দেব। এক থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এটা কিন্তু বন্ধুরা একদমই মাখা মাখা হবে। 1 মিনিট ফোটানো হয়ে গেছে, আর আমি 1 মিনিট ফুটিয়ে নেব। মোট আমি 2 মিনিট ফুটিয়ে নেব। কত সুন্দর কালারটা বন্ধুরা এসছে দেখুন, আর খুব সুন্দর কিন্তু সেন্ট বার হয়েছে, খুব সুন্দর সেন্ট বার হয়েছে, খুব সুন্দর। এবার সুন্দর সেন্ট বার হয়েছে, এবার আমি নামিয়ে নেব। রুটির মাঞ্চুরিয়ান রেসিপি বানিয়েছি দেখুন বন্ধুরা। এবারে দিদি আর আমি খেয়ে নেব। আর দিদি অনেকক্ষণ দিয়েই বলছে যে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, কখন খাবো কখন খাবো। এবার কিন্তু খাওয়ার সময় এসে গেছে। এবার কি ভাবনা চিন্তা করছো? না খাওয়া দাওয়া হবে তো, খাওয়া দাওয়া হবে তো, খাওয়া দাওয়া হবে।
আর এটা কিন্তু বন্ধুরা আর অন্য কোনো জিনিস দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে রুটি আছে, আলু আছে, সব কিছুই আছে। দিদি এবার খাওয়া শুরু করো ন। আর আমরা কিন্তু বন্ধুরা এখানে হাত দিয়ে খাওয়াটা খুবই ভালোবাসি। নাও দিদি, তুলে নিয়েছো? হ্যাঁ নাও। বন্ধুরা এই দেখুন কত সুন্দর গ্রেভি, আর একদম কিন্তু নরম সফট হয়েছে। এই দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন দিদি, বলো আরেকটা নাও। আরেকটা নেবো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়নি? এত সুন্দর হয়েছে বন্ধুরা, মাংস ফেলে কিন্তু এইটা খেতে হবে। দিদি কি বলো? মাংস ফেলে খেতে হবে, মাছ ফেলেও খেতে হবে। হ্যাঁ এত সুন্দর হয়েছে সত্যিই বন্ধুরা, অসাধারণ। মানে কি বলবো, যা কিছু বলা হবে খুবই কম বলা হবে। আপনারা শুধু বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন। প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি রুটি করা হয়, আর সব সময় যে রুটি সব জিনিসটাই যে খাওয়া হয়ে যায় তা কিন্তু নয়, একটা দুটো বেশি থাকে প্রত্যেক বাড়িতেই। আর বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনারা বানাবেন এবং টাটকা রুটি বানিয়েও কিন্তু করতে পারবেন। এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।